লাইন অফ কন্ট্রোল নিয়ে যখন ভারত চীন সীমান্ত সংঘাত চরমে পৌঁছে গিয়েছে, ঠিক এমন সময় বিভিন্ন বিষয়ে বার্তালাপ চলছে ভারত ও ইসরায়েলের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হচ্ছে ভারতে। ইতিমধ্যে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসরায়েলের লেফটেন্যান্ট জেনারেল বেঞ্জামিন গান্তসের সঙ্গে টেলিফোনিক বার্তালাপ করেছেন। জানা গিয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রোগ্রাম সহ সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে বিস্তার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের তরফে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে। সংবাদসংস্থা পিটিআই রিপোর্ট অনুযায়ী একটি সূত্র জানিয়েছে, পূর্ব লাদাখে ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘাতের বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে। পাশাপাশি ভারত ইসরায়েলের ফাস্ট ট্র্যাক মোডে অস্ত্রশস্ত্র আদান প্রদানের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এছাড়াও ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইসরায়েলি কোম্পানির সঙ্গে ভারতের কাজ করার বিষয়ে কথা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান সীমান্তে উত্তেজনার সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্ত সংঘাত। এই আবহে ইসরায়েল থেকে বালাকোট এয়ার স্ট্রাইকে ব্যবহার করা ক্ষমতাশীল স্পাইস 2000 বোমা কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা।